এই মুহূর্তে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বড় আপডেট মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট কবে প্রকাশিত হবে এবং কোন কোন ওয়েবসাইটে মাধ্যমিকের ফল প্রকাশিত হবে কীভাবে আপনারা চেক করবেন তা জেনে নিচ্ছে আজকের ভিডিওতে আমরা প্রত্যেকে জানি দোসরা ফেব্রুয়ারি থেকে শুরু করে বারোই ফেব্রুয়ারি পর্যন্ত মাধ্যমিক পরীক্ষা হয়েছিল যেখানে প্রায় আট লক্ষ ছিয়াত্তর হাজার পরীক্ষার্থী কিন্তু মাধ্যমিক পরীক্ষা দিয়েছে তো আপনারা কিন্তু প্রত্যেকেই অনলাইনে বাড়িতে বসে মাধ্যমিকের ফল চেক করতে পারবেন মোবাইল ফোনের মাধ্যমে তো কোন কোন ওয়েবসাইট থেকে আপনারা রেজাল্ট চেক করতে পারবেন কবে রেজাল্ট পশিদ হতে পারে কী আপডেট রয়েছে এটি আলোচনা করবো আজকের ভিডিওতে অবশ্যই তার আগে আপনাদের লড়তে হবে আপনি যেরকম আছেন অবশ্যই ভিডিওতে পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে পাশাপাশি অলকে রাখবেন আর যাতে সাবস্ক্রাইব করে গেছেন দীর্ঘ অসংখ্য ধন্যবাদ আপনি গুগল চলে আসবেন গুগলে আসার পর আপনি সার্চ করবেন ডাব্লু বি রেজাল্ট থেকে আপনি সার্চ করবেন ডাব্লু বি রেজাল্ট ডট এনআইসি ডট ইন লেকে সার্চ করতে আপনার সামনে কিন্তু প্রথমে একটি ওয়েবসাইট চলে আসবে দেখতেই পারছেন ওয়েস্ট বেঙ্গল এক্সামিনেশান রেজাল্ট এবং নিচে আপনি দেখতেই পারছেন লেটেস্ট অ্যানাউন্সমেন্ট রয়েছে তার নিচেই আপনি কিন্তু দেখতে পারবেন আপনাদের সেই লিঙ্কটি এখানে কিন্তু ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন মাধ্যমিক পরীক্ষা এক্সামিনেশন দুই হাজার চব্বিশ এই লিঙ্কটি আপনি ক্লিক করবেন তো এখানে ক্লিক করতে আপনার সামনে কিন্তু পরবর্তী পেজ রয়েছে পরবর্তী পেজটি কিন্তু চলে আসবে পরবর্তী পেজে আপনি দেখতেই পারছেন ইন্টার রোল নাম্বার এখানে আপনি মাধ্যমিকের যে রোল নাম্বার রয়েছে তা উল্লেখ করে দেবেন এরপর যে ইন্টার ডেট অফ বার্থ তো আপনার ডেট অফ বার্থ যা রয়েছে অ্যাডমিট কার্ডের মধ্যে তা উল্লেখ করে দেবেন এরপর হচ্ছে আপনাদের ইন্টার ক্যাপচার কোড দেখতেই পারছেন ক্যাপচার কোডটি তা আপনি উল্লেখ করে দেবেন তো আপনাদের সামনে যেরকম ক্যাপচার কোড থাকবে তা উল্লেখ করার পর সাবমিটে আপনি ক্লিক করবেন তো সাবমিরে ক্লিক করতে আপনার সামনে কিন্তু আপনাদের রেজাল্ট চলে আসবে সেখানে আপনি দেখতে পারবেন সাবজেক্ট ওয়াইজ কত নাম্বার পেয়েছেন টোটাল নাম্বার কী রয়েছে এ টু জেড এবং আপনার পার্সেন্টেজ কী রয়েছে আপনি কোন গ্রেড পেয়েছেন এ নাকি বি নাকি সি এভরিথিং বিষয়ে কিন্তু দেখতে পারবেন তো আশা বুঝতেই পেরেছেন এই ছিল আজকের আপডেটটি আপনি এই মুহূর্তে এই সমস্ত একটা ওয়েবসাইটে চেক করতে পারবেন না কেন না ইতিমধ্যেই কিন্তু রেজাল্ট যেহেতু প্রকাশিত হয়নি রেজাল্ট যখনই প্রকাশিত হয়ে যাবে যে তারিখে সম্ভবত কুড়ি এপ্রিল কিন্তু হতে পারে কিংবা তারপরেও হতে পারে কিংবা তার আগেও হতে পারে এটা কিন্তু সম্ভবত তারিখ এটা কিন্তু শিওর তারিখ না যে আপনাদের কুড়ি এপ্রিল হতে বা এক কথা হয়ে যাবে রেজাল্ট প্রকাশিত হয়ে যাবে এটা কিন্তু সম্ভবত তারিখ যে কুড়ি এপ্রিল হতে পারে বিভিন্ন সংবাদ মাধ্যমে কিন্তু এই খবর ইতিমধ্যে চলে এসেছে তাই আমি আপনাকে আপডেট জানিয়ে দিলাম যখনই এক কথা অফিসিয়াল নোটিশ প্রকাশিত হয়ে যাবে আমি আপনাদের জানিয়ে দেবো কিন্তু আপনি কিন্তু এইভাবে অনলাইনে মোবাইল ফোন দিয়ে মাধ্যমিকের রেজাল্ট চেক করতে পারবেন যদি আপনি চেক করতে কোনো অসুবিধা থাকে অবশ্যই আপনারা ওয়ান স্ক্রিনে দেখতেই পারছেন আমার ইনস্টাগ্রাম আইডি রয়েছে তো আপনারা চাইলে কিন্তু আমার প্রোফাইলে ভিজিট করে আমার ইনস্টাগ্রাম আইডি ফলো করে মেসেজে আপনাদের অ্যাডমিট কার্ডটি পাঠিয়ে দিতে পারেন যখনই রেজাল্ট পশিট হয়ে যাবে আমি চেক করে আপনাদেরকে সেখানে স্ক্রিনশট পাঠিয়ে দেবো তো এই ছিল আজকের আপডেট এবং পরবর্তী যখনই আপডেট চলে আসবে আমি আপনাকে জানিয়ে দেবো